আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, চিকিৎসক ও ক্রীড়াবিদ সকলেই প্রতিবাদের সপক্ষে সুর মিলিয়েছেন, পথে হাঁটছেন। আন্দোলনকারীরা কখনো রাত দখল করছে, তো কখনো গান ও পথচিত্রের মধ্যে দিয়ে প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলছেন, কিন্তু কোনো কিছুতেই সুবিচারের আলো দেখা যাচ্ছে না। তবে এই ঘটনার সুবিচারের জন্য হাল ছাড়তে নারাজ আম জনতা। সৌরভ গঙ্গোপাধ্যায়ও চাইছেন আরজিকর কাণ্ডের ন্যায্য বিচার হোক। এমন অবস্থায় সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমি অ্যাকচুয়ালি আজকের অর্ডারটা দেখিনি, সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল, তো সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে সেটা আমি ঠিক জানি না, তাই আমার মন্তব্য করা উচিত নয়। কিন্তু আমি চাইবো যে সমস্ত মানুষের মতো যারা স্বতঃস্ফূর্তভাবে নন পলিটিক্যাল এই আন্দোলন করেছে, তাদের সাথে থেকে তাদের জন্য যে ওই মেয়েটির জাস্টিস যেন হয় সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা জানি যে কোনো মামলায় একটু সময় লাগে, কিন্তু আমরা চাইবো আর সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার হোক, আর এমন দৃষ্টান্ত বিচার হোক যে সারা পৃথিবীতে এর একটা এক্সাম্পল থাকে, আর কোনো মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ আর না করতে পারে। সোশ্যাল মিডিয়া ফলো করি না ম্যাডাম, কিন্তু আমরা সবাই তো মানুষ, তাই মানুষ হিসেবে আমরা চাইবো যে এই এই জঘন্য কাজের একটা কঠিন শাস্তি। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।